আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আসমান সৃষ্টির মধ্যে আর জমিন সৃষ্টির মধ্যে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেন, আসমান সৃষ্টির মধ্যে তার অর্থ হলো আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু তৈরি করেছেন, আর জমিন সৃষ্টির মধ্যে তার অর্থ হলো জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এই সৃষ্টিগুলোর মধ্যে তাকাইলে, আল্লাহ পাকের এই সৃষ্টিগুলোর দিকে নজর দিলে, নজরে স্রষ্টার নিদর্শন ধরা পড়ে। লা আয়াতিন, এ তার নিচে যে তানবিন আছে, তানবিন, তানবিন বিল কাস, এটা এওজে মুজাফিলাই। লা আয়াতিল খালেক, স্রষ্টার নিদর্শন রয়েছে। আমার ভাইরা দোস্ত আহবাব, বর্তমান পৃথিবীতে, বর্তমান দুনিয়াতে, এমনকি আমাদের দেশেও এমন কিছু পাগলের দল আছে, নিজেরা যে পাগল সেটা খবর রাখে না। নামাজি, রোজদারি, দিনদার, পরহেজগার দিনের কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এই মানুষগুলাকে মনে করে পাগল। এই মানুষগুলাকে কি মনে করে? পাগল মনে করে, সেকেলে মনে করে, আনকালচার মনে করে, বেকুপ মনে করে। বিশেষ করে আমাদের মতো মোল্লা মৌলবীদেরকে তো জ্ঞানীই মনে করে। বেসু কয়, মা তোমার মাথা নষ্ট হইয়া গেছে, তুমি মনে হয় পাগল হইয়া গেছো, মরা ছাগল কেউ মাথায় নিয়ে হাঁটে নাকি? মা বলে, বেসু আমি পাগল হইলেও হইলাম, তুই পাগল হইলেও হইলি, আগে বস্তাটার মুখ খুল, ছাগলটা বাহির কর, দেখি জিন্দারা মুর্দা। তো বেসু বস্তার মুখ খুলছে, ছাগলটা টানি বাহির করছে, দেখে মরি সোজা হইয়া রয়েছে। মা জিজ্ঞেস করে, বাবা বেসু জিন্দা না মুর্দা? কয়, ঢুকাইছিলাম তো জিন্দা, এখন তো দেখি মুর্দা। মা কয়, তুই যদি পাগল না হতি তো জিন্দা ছাগলটাকে প্লাস্টিকের বস্তায় ঢুকাইয়া মুখ বন্ধ করছস কেন? কত টাকা দিয়া খরিদ করছস? কয়, আড়াই টাকা দিয়া খরিদ করছি। মা বলে, তো আড়াই টাকা এখন সর্বনাশ হইয়া গেল না? বেসু কয়, প্যাট প্যাট করিও না, তুমি বুঝবা না, আড়াই টাকা আমার গেলেও গেছে আটা নালা বাসে। বুঝছেন না? বুঝেন নাই? আড়াই টাকা গেলেও গেছে আটা না লাভ আছে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আড়াই টাকা বেশি না আটা না বেশি? তো যেই লোক আড়াই টাকা হারাইয়া আটা না বাঁচাইয়া নিজেকে লাভবান মনে করে, এই লোকটা আসলে জ্ঞানী না পাগল? জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই, ও যুবক তরুণ ভাইয়েরা, মুসলিম যুবক তরুণেরা, নামাজ না পড়ো, রোজা কম রাখো, একটু ইউটিউবটা বেশি চালাও, হিন্দি বাংলা ছায়া ছবির মধ্যে ডুবি থাকো, ফেসবুক নিয়ে তো আর কথাই নেই, এটা তো এখন তোমাদের জন্য বাতের মতো হইয়া গেছে, না খাইলে ফ্যাট ফ্যাট বড়ে না ফেসবুক। কিন্তু ইমান তো আছে না? নাই, ইমান আছে না? মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করছে না? না হরেশচন্দ্রের ঘরে আনোয়ারা বেগম, ফাতেমা বেগমের দুধ পান করি বড় হয়েছো না? না সীতারানীর দুধ পান করছো? ইমান আছে না? যদি ইমান থাকে মুসলমান ভাইরা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আটা না আড়াই টাকার থেকে কম এই কথা ঠিক, কিন্তু কত কম? পাঁচ ভাগের এক অংশ, এক পঞ্চমাংশ, একেবারে তুলনাহীন না। ইমান যদি ভিতরে থাকে মুসলমান ভাইরা, আমাকে একটু বলো না, বেহেস্তের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তিকে কয় ভাগের এক ভাগ বলা যাবে? কয় ভাগ? বেহেস্তের সুখ শান্তি আরামায়েশের তুলনায় দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ একশো ভাগের এক ভাগ? জি বলেন না, জানা নাই উত্তর আপনাদের? জানা নাই? এক হাজার ভাগের এক ভাগ? এক লক্ষ ভাগের এক ভাগ?
এক কোটি ব্যাগের এক ভাগ ইমান যদি ভিতরে থাকে আপনাকে বলতে হবে বেহেশতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে তুলনাই করা যায় না, তুলনাই করা মাত্র পাঁচ ভাগ থেকে এক ভাগকে বেশি বুঝার কারণে বেশি যদি পাগল হইয়া থাকে, যে সমস্ত মানুষ শুধু দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, শুধু ব্যবসা বাণিজ্য বুঝে নামাজ বুঝে না, শুধু রাজনীতি বুঝে নামাজ বুঝে না, এই মানুষগুলা আসলে জ্ঞানী না পাগল, আসলে কি পাগল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ এক কান দিয়া ঢুকিয়ে আরেক কান দিয়া বাইর হইতেছে, ছেদা করে ফেলতেছে, এর পরে অত ওয়াজ মাহফিলে আসবে না। যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দিতে পারে না, প্রকৃত পক্ষে এরা ব্যাপক। এবার আপনারা আমাকে বলেন নাস্তিক আকল মান না বেআকল? যদি নাস্তিক অশিক্ষিত হয় বেআকল, নাস্তিক যদি অশিক্ষিত হয় আর নাস্তিক যদি শিক্ষিত হয়, এই নাস্তিক যদি উচ্চ শিক্ষিত হয়, নাস্তিক যদি এফসিপিএস এফআরসিএস করা হয়, আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা এইটার কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে যোগ্যতা দিছে শুধু আজকে বুঝার জন্য, আগামীকাল বুঝার যোগ্যতা গরুর মধ্যে নাই, আগামীকাল বুঝার যোগ্যতা গরুর মধ্যে নাই। মানুষের মধ্যেও মানুষ কতগুলো আছে শুধু আজকের দুনিয়া বুঝে, আগামীকালের কবর বুঝে না, আগামীকালের হাসর বুঝে না, আগামীকালের জান্নাত জাহান্নাম বুঝে না। এই জন্য আজকের রুজি রোজগার বুঝে, আজকের কামাই রুজি বুঝে, আজকের ব্যবসা বাণিজ্য বুঝে, আজকের রাজনীতি বুঝে, আজকের চুরি চাপটামি বুঝে, আজকের ডাকাতি বুঝে, আজকের ব্যাপারি বুঝে, আজকের সুদ বুঝে, আজকের গুড গুজ বুঝে, আজকের দুর্নীতি বুঝে, আজকের মানুষ মারা বুঝে, আগামীকালের কবরের আজাব আর শান্তি বুঝে না। এগুলা মানুষ নেই না গরু, মানুষ না গরু। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যদি শুধু চামড়া গোস্ত হাড্ডি এগুলার দ্বারাই মানুষ মানুষ হতো, তাহলে আবু জেহেল হইতো সবচেয়ে জ্ঞানী মানুষ, তার নাম আর আবু জেহেল হইতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুইটা স্তর বললাম, এক নম্বর স্তর আছিল বেনামাজি ব্যাকল, মনে আছে না? ভুলে গেছেন? এ ভুলে যাবো, কালকে সকাল পর্যন্ত মনে থাকবো না। এক নম্বর স্তর আছিল বেনামাজি ব্যাকল, দুই নম্বর স্তর হলো বেনামাজি গরু। দুই নম্বর স্তর কি? বেনামাজি গরু। তিন নম্বর স্তর আর একটু আজ্ঞাই, মনে কষ্ট নিবে না তো তোমারা? মনে কষ্ট নিবে না? নন্য মনে কষ্ট নিবেলাই নকৌর শুধরাই বেললে কৌর যে ঠিক হয়ে যাই বেললাই, চলো আইও ঠিক হয়ে যাই, তোমারাও ঠিক হয়ে যাও, আর ব্যাকুন ঠিক হয়ে যাই, মনে কষ্ট নন্য। বেনামাজি কুকুরের চেয়েও খারাপ, বেনামাজি কুকুরের চেয়েও খারাপ। বলে হুজুর কেমনে? তাড়াতাড়ি বুঝাই দেন, না হলে আপনার খবর আছে, আমি বুঝাই দিতেছি বেনামাজি কুকুরের চেয়ে কেমনে খারাপ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা কুকুরকে মানুষে খাবার দেয়, কী খাওয়ায়? দুধ, কলা, ডিম, ভাজি করা মাছ, কোরমা, পোলাও, কোপ্তা, বিরিয়ানি, কী খাওয়ায়? বাতের ফ্যান, বাতের ফ্যান মার, বাতের মার। তোমার দেশে কি হয়? বাতের ফ্যান হয়, মারও হয়, বুঝতে লাগবে না? ওই সিরিঙ্গা বাজারে, বেন্ডি বাজারে, এক গিয়া মালুমঘাট বাজারে বাতের ফ্যান কেজি কটে আর ধরে বেচা যায় না? দুই পয়সা দিয়ে তো কেউ ন কিনে। তাহলে বোঝা যায় কুকুরের আপনারা খাবার দেন কোন খাবার, যেটা দুই পয়সাও বাজারে মূল্য নাই। কুকুরের যদি না খাওয়াইতেন তাহলে ফেলি দিতেন, এই ফেলি দেওয়ার খাদ্যটা কুকুরের খাওয়াইলেন, একদিন দুই দিন তিন দিন চার দিন,
পাঁচ দিনের থেকে কুকুরে কি করে রাত্রের দশটা যখন বাজে তখন আপনার ঘরের দরজায় আসি বসে, ওই ফজরের আজান পর্যন্ত আপনার ঘরের দরজায় বিনা বেতনে দারোয়ানি করে, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। তো কুকুরেও তো খাদ্যদাতার দরজা চিনে, খাদ্যদাতার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা কুকুরেও বুঝে। বুঝলো কি বুঝলো না? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এখান থেকে মালুমঘাট বাজার কয় কিলো কথা বলে না, দেড় দুই কিলো। আপনি যদি দিনের সেক্টর সময় এখান থেকে হাঁটা দেন, মালুমঘাট বাজারে যাবেন, আপনার পোষা কুকুর যেটা সেটাও আপনার পিছনে পিছনে মালুমঘাট বাজারে যাবে। পোষা কুকুর আপনার পালা কুকুর যেটা সেটা আপনার সাথে সাথে বাজারে যাবে। আবার রাত্রে দশটার সময় যখন আপনি আপনার গ্রামের দিকে কাটাখালীর দিকে ফেরত রওনা হবেন, কুকুরকে টেলিফোন করে ডাকা লাগবে না। আমরা তো এক জায়গায় গাড়ি রাখি যাই ড্রাইভার সহ, আবার আসি গাড়ির সামনে ড্রাইভারে পাই না, এবার টেলিফোন করি ড্রাইভারকে ডাকা লাগে। আমার ভাইয়েরা, আপনার পোষা কুকুরটা সে আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি এই দোকান থেকে ওই দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে যাইতেছেন, কুকুর আপনার সাথে সাথে ঘুরবে না। সে বাজারের এক জায়গায় শুইয়া ঘুমাবে, কিন্তু এমন ঘুম আপনি যখন আবার বাড়ির দিকে রওনা দিবেন তখন কুকুর নিজে নিজে সজাগ হইয়া আপনার সাথে সাথে কাটাখালীর দিকে রওনা দিবে। আল্লাহু আকবার। কিন্তু বেশ কম আছে আমার ভাইরা দোস্ত আহবাব, দিনের সেক্টর সময় যখন আপনি রওনা দিয়েছিলেন কাটাখালী বাজারের দিকে তখনও কুকুর আপনার সাথে ছিল, কিন্তু আগে আগে না, পিছনে পিছনে পরীক্ষা করে দেখিয়েন, কুকুর বেয়াদব না, কুকুর বেয়াদব না। কুকুর যাওয়ার সময় বিনা কারণে আপনার আগে আগে হাঁটবে না, কিন্তু আসার সময় রাত্রে দশটার সময় যখন আপনি কাটাখালীর থেকে ফেরত রওনা দিবেন, মালুমঘাট থেকে কাটাখালীর দিকে, তখন কিন্তু কুকুর পিছনে থাকবে না, কুকুর মালিকের আগে আগে হাঁটবে, মনিবের আগে আগে, পুলিশের মতো এসকর্ট দিয়ে আপনাকে কাটাখালী পর্যন্ত পৌঁছাবে। পথিমধ্যে কোনো শত্রুপক্ষ যদি আপনাকে আক্রমণ করে, নিজের জীবন বাজি রাখিয়া মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। পরীক্ষা করে দেখিয়েন আমার বেহরা দোস্ত আহবাব, নিজে মরবে কি বাঁচবে সেই চিন্তা করবে না, কিন্তু মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কুকুরের স্বভাব। আমার বেহরা দোস্ত আহবাব, এবার বুঝে থাকলে বলুন, একটা কুকুর যদি মনিবের ঘরের দরজা চিনে, একটা কুকুর যদি মনিবের কৃতজ্ঞ হয়, মনিবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা যদি বুঝে, একটা কুকুর যদি মালিক বুঝে, মনিব বুঝে, রব বুঝে, আমি আশরাফুল মাখলুকাত ইনসান হইয়া আমি কেন মনিবের ঘরের দরজা চিনি না, আমি কেন রবের ঘরের দরজা চিনি না, আমি কেন রবের প্রতি সেজদা দিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা বুঝি না, বুঝা যায় আমি আশরাফুল মখলুকাত নামের কুকুরের চেয়েও খারাপ। আদমিয়ত লাহম শাহম পুস্তে নিস, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। ও মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, যেই লেভেলের যেই ডিভিশনের হও না কেন, আল্লাহর ওয়াস্তে ফাঁস ওয়াক্ত নামাজ পড়বা, কারণ ফাঁস ওয়াক্ত নামাজ না পড়িয়া কোনো মানুষ জ্ঞানী হইতে পারে না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم একটা কথা বলি, মনোযোগ আছে? জি আচ্ছা, আমরা যে মুসলমান হওয়ার পরেও, বুঝানোর পরেও নামাজ যে আমরা পড়ি না, মসজিদে যে আমরা যাইতে পারি না, এটার একটা নিশ্চয় কারণ আছে না? কি কারণ, কি কারণ? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম তাকওয়া। একটা জিনিসের অভাবে সেই জিনিসটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে ভয়, যেই ভয় মানুষকে অন্যায় থেকে বাঁচায়, সেই ভয়ের নাম তাকওয়া। সেই ভয়ের নাম জোরাহাব ছিল না, তোমারা বিষ আছে না, মানুষের হত দিলে মরে না বাঁচে, মরে তো জোরাহাবের বিষ জিবায় বুঝে, জোরাহাব জিবায় চিনে, ইবায় জোরাহাব দেখিলে সামনের মুখিয়া যাইব না, ফিস মুখিয়া যাইব। এই গোখরা সাপের বিষ, গোখরা সাপের ভয় তার অন্তরের মধ্যে আছে, গোখরা সাপের ভয় তার অন্তরের মধ্যে
আছে। আমার বেয়েরা দোস্ত আবাব, তোমাদের এই জায়গায় আসতে চট্টগ্রাম থেকে মাঝখানে সাইনবোর্ড কতগুলো লেখা আছে, এই সাইনবোর্ডগুলোর মধ্যে লেখা আছে বন্য হাতির অভয়ারণ্য, মানে এই জায়গা দিয়া বনের হাতিগুলা যাতায়াত করে, হাতির ছবি সহ সরকার সেখানে সাইনবোর্ড লাগাইয়া দিছে। আমার বেয়েরা দোস্ত আবাব, একটা হাতি সেই জায়গা দিয়ে আসার সময় যদি আপনার নজরে পড়ে আপনি সেখানে দাঁড়াই থাকবেন না, দৌড়াবেন, দৌড়াবেন না। কি কারণে? ওই যে ভয়, ভয় হাতির ভয় অন্তরের মধ্যে আছে, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নিজের সিনার দিকে ইঙ্গিত করিয়া এইভাবে বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হে আমার সাহাবীগণ, আমার উম্মতগণ, প্রত্যেকটা বস্তু থাকার একটা পাত্র থাকে, তাকওয়া থাকার পাত্র কি? তাকওয়া থাকার পাত্র হইল মানুষের কলম। মানুষের কলবের মধ্যে মানুষের যখন তাকওয়া থাকে, কলবের মধ্যে মানুষের যখন খোদা ভীতি থাকে, মানুষের কলবের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা জেনার থেকে দূরে থাকবে, সুদের থেকে দূরে থাকবে, ঘুষের থেকে দূরে থাকবে, অন্য মানুষকে নির্যাতন করার থেকে দূরে থাকবে, দুর্নীতি করার থেকে দূরে থাকবে। ও বেয়েরা দোস্ত আবাব, এখন তো দুনিয়ার মানুষ আমরা পণ্ডিত হয়ে গেছি, সবাই তাকওয়ার দাবিদার, সবাই কিসের দাবিদার? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুধু মুখের পণ্ডিতির দ্বারাই মুত্তাকি হওয়া যায় না, শুধু দাবির দ্বারাই তাকওয়া ওয়ালা হওয়া যায় না। ওয়া মান ইউযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার অন্তরের মধ্যে তাকওয়া আছে, তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় আছে, এটা প্রমাণ হবে কেমনে? আমার কতগুলা শেয়ার আছে দুনিয়ার ভিতর, আমার কতগুলা নিদর্শন আছে দুনিয়ার ভিতর, এই নিদর্শনগুলোর প্রতি যদি তোমার তাজিম থাকে, তাজিম অর্থ কি? বড়ত্ব প্রদর্শন, প্রাধান্য দেওয়া। খাতামুল মুফাসসিরিন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, শায়রুল্লাহ কি? আল্লাহ পাকের বড় বড় নিদর্শন দুনিয়ার মধ্যে চারটা আছে, চারটা, একটার নাম কালামুল্লাহ, একটার নাম বাইতুল্লাহ, একটার নাম রাসূলুল্লাহ, একটার নাম ইবাদাতুল্লাহ। এই চারটা জিনিসের পিছন দিয়া আল্লাহ নামের মহাশক্তিশালী ইঞ্জিন লাগানো আছে। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম কোরআন শরীফ, বাইতুল্লাহ মানে আল্লাহর গড় মসজিদ, রাসূলুল্লাহ মানে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইবাদাতুল্লাহ মানে নামাজ, যাকাত, হজ, রোজা, নামাজ, যাকাত, হজ, রোজা, বড় বড় ইবাদত। এই চার প্রকারের জিনিস, এগুলা হলো শিয়ারুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। এখন এই জিনিসগুলোর সাথে আর একটা বিপরীত বস্তু একসাথ হইয়া তোমার সামনে যদি আসে, তুমি কোনটাকে প্রাধান্য দিবা? ওরে দোকানদারি প্রাধান্য দিবা, না আসর নামাজের জামাতকে প্রাধান্য দিবা? যদি আজানের সাথে সাথে জামাতকে প্রাধান্য দিয়া দোকানের শাটার বন্ধ করতে পারো, তাহলে বোঝা গেল তুমি নামাজকে প্রাধান্য দিলা, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিলা। আমার বেয়েরা দোস্ত আবাব, ইহুদি খ্রিস্টানের ক্রিস্টি কালচার যদি তোমার সামনে আসে, সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রিস্টি কালচার যদি তোমার সামনে আসে, ইহুদি খ্রিস্টানের কালচারের লাথি মারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে বোঝা গেল শিয়ারুল্লাহ রাসূলুল্লাহর, রাসূলুল্লাহর প্রতি তুমি প্রাধান্য প্রদর্শন করিলা, তাজিম করিলা রাসূলুল্লাহকে, তাজিম করিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বড়ত্ব প্রদর্শন করিলা। তাহলে বোঝা গেল তোমার কলবের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, হে দুনিয়ার মানুষ, পণ্ডিতি ছাড়ো, কাজের সাথে লাগো, কাজের সাথে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুল হিকমাতে মুখাফাতুল্লাহ, রাসুল হিকমাতি মুখাফাতুল্লাহ, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার হিকমত, দুনিয়ার বুদ্ধি। আল্লাহু আকবার। তোমার কাছে আছে যে এই কথার প্রমাণ কি হবে যদি তোমার কলবের মধ্যে আল্লাহ ফাকের ভয় থাকে? আর তোমার কলবের মধ্যে আল্লাহ ফাকের ভয় বুঝে না আমার ভাইরা দোস্ত আবাবেরা, এইটার কারণ কি? কারণ হলো আল্লাহ ফাক রব্বুল আলামিন গরুকে যোগ্যতা দিছে শুধু আজকে বুজার জন্য, আগামীকাল বুজার যোগ্যতা গরুর মধ্যে নাই।
আগামীকাল বোঝার যোগ্যতা গরুর মধ্যে নাই, মানুষের মধ্যেও মানুষ কতগুলো আছে, শুধু আজকের দুনিয়া বুঝে আগামীকালের কবর বুঝে না, আগামীকালের হাসর বুঝে না, আগামীকালের জান্নাত জাহান্নাম বুঝে না। এই জন্য আজকের রুজি রোজগার বুঝে, আজকের কামাই রুজি বুঝে, আজকের ব্যবসা বাণিজ্য বুঝে, আজকের রাজনীতি বুঝে, আজকের চুরি চাপটামি বুঝে, আজকের ডাকাতি বুঝে, আজকের বাটপাড়ি বুঝে, আজকের সুদ বুঝে, আজকের ঘুষ বুঝে, আজকের দুর্নীতি বুঝে, আজকের মানুষ মারা বুঝে, আগামীকালের কবরের আজাব আর শান্তি বুঝে না। এগুলা মানুষ নি না গরু, মানুষ না গরু। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যদি শুধু চামড়া গোস্ত হাড্ডি এগুলার দ্বারাই মানুষ মানুষ হতো, তাহলে আবু জেহেল হইতো সবচেয়ে জ্ঞানী মানুষ, তার নাম আর আবু জেহেল হইতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুইটা স্তর বললাম। এক নম্বর স্তর আছিল বেনামাজি ব্যাকল, মনে আছে না? ভুলে গেছেন? এ ভুলে যাব, কালকে সকাল পর্যন্ত মনে থাকবো না। এক নম্বর স্তর আছিল বেনামাজি ব্যাকল, দুই নম্বর স্তর হলো বেনামাজি গরু। দুই নম্বর স্তর কি? বেনামাজি গরু। তিন নম্বর স্তর আর একটু আগাই, মনে কষ্ট নিবে না তো তোমারা? মনে কষ্ট নিবে না? নৈন্য মনে কষ্ট নিবেলে নখর শুধরাই বেললাই খবর যে ঠিক হয়ে যে বেললাই চলো, আইও ঠিক হয়ে যাই, তোমারাও ঠিক হয়ে যাও, আর ব্যাকুন ঠিক হয়ে যাই, মনে কষ্ট নৈন্য। বেনামাজি কুকুরের চেয়েও খারাপ, বেনামাজি কুকুরের চেয়েও খারাপ। বলে হুজুর কেমনে তাড়াতাড়ি বুঝাই দেন, না হলে আপনার খবর আছে, আমি বুঝাই দিতেছি বেনামাজি কুকুরের চেয়ে কেমনে খারাপ। আমার বেহরা দোস্ত আহবাব, একটা কুকুরকে মানুষে খাওয়ার দেয়, কি খাওয়ায়? দুধ, কলা, ডিম, ভাজি করা মাছ, কোরমা, পোলাও, কোপ্তা, বিরিয়ানি, কি খাওয়ায়? বাতের ফ্যান, বাতের ফ্যান মার, বাতের মার। তোমার দেশে কি হয়? বাতের ফ্যানও হয়, মারও হয়, বুঝতে লাগব না? ওই সিরিঙ্গা বাজারে, বেন্ডি বাজারে, এক গিয়া মালুমঘাট বাজারে বাতের ফ্যান কেজি কটি আর ধরে বেচা যায়, যায় না? দুই পয়সা দিয়েও তো কেউ না কিনে। তাহলে বোঝা যায় কুকুরের আপনারা খাবার দেন কোন খাবার, যেটার দুই পয়সাও বাজারে মূল্য নাই। কুকুরের যদি না খাওয়াইতেন তাহলে ফেলি দিতেন, এই ফেলি দেওয়ার খাদ্যটা কুকুরের খাওয়াইলেন, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিনের থেকে কুকুরে কি করে? রাত্রে দশটা যখন বাজে তখন আপনার ঘরের দরজায় আসি বসে, ওই ফজরের আজান পর্যন্ত আপনার ঘরের দরজায় বিনা বেতনে দারোয়ানি করে, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। রাত্রে দুইটার সময় যখন আপনার বাড়িতে চোর ঢুকে ঘেউ 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 করিয়া আপনাকে জাগাইয়া দেয়, যতক্ষণ পর্যন্ত মালিক সজাগ হওয়ার কোনো আলামত না পায় ততক্ষণ কুকুরের ঘেউ ঘেউ বন্ধ হয় না। ঠিক না ভাই? ঠিক আমার ভেয়েরা দোস্ত আহবাব, তাহলে বোঝা যায় কুকুরেও তো মালিকের ঘরের দরজা চিনে, মালিকের ঘরের দরজা কুকুরেও তো রব, রব, রব মানে কি? আরে খাওয়াই না, রব মানে জিবা খানা দে, আরি রব মানে কি? জিবা খানা দে, খাওয়াই না তো কুকুরেও তো খাদ্যদাতার দরজা চিনে, খাদ্যদাতার প্রতি কৃতজ্ঞতা পোষণ করা কুকুরেও বুঝে, বুঝলো কি বুঝলো না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখান থেকে মালুমঘাট বাজার কয় কিলো কথা বলে না? দেড় দুই কিলো। আপনি যদি দিনের চারটার সময় এখান থেকে হাঁটা দেন, মালুমঘাট বাজারে যাবেন, আপনার পোষা কুকুর যেটা সেটাও আপনার পিছনে পিছনে মালুমঘাট মালুমঘাট বাজারে যাবে। পোষা কুকুর, আপনার পালা কুকুর যেটা সেটা আপনার সাথে সাথে বাজারে যাবে। আবার রাত্রে দশটার সময় যখন আপনি আপনার গ্রামের দিকে, কাটাখালির দিকে ফেরত রওনা হবেন,
কুকুরকে টেলিফোন করে ডাকা লাগবে না। আমরা তো এক জায়গায় গাড়ি রাখি যাই ড্রাইভার সহ, আবার আসি গাড়ির সামনে ড্রাইভারে পাই না, এবার টেলিফোন করি ড্রাইভারকে ডাকা লাগে, আমার ভাইয়েরা আপনার পোষা কুকুরটা সে আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি এই দোকান থেকে ওই দোকানে ওই দোকান থেকে ওই দোকানে যাইতেছেন, কুকুর আপনার সাথে সাথে ঘুরবে না, সে বাজারের এক জায়গায় শুইয়া ঘুমাবে, কিন্তু এমন ঘুম আপনি যখন আবার বাড়ির দিকে রওনা দিবেন তখন কুকুর নিজে নিজে সজাগ হইয়া আপনার সাথে সাথে কাটাখালীর দিকে রওনা দিবে। আল্লাহু আকবার। কিন্তু বেশ কম আছে আমার ভাইয়েরা দোস্তাহাব, দিনের সেক্টর সময় যখন আপনি রওনা দিয়েছিলেন কাটাখালী বাজারের দিকে তখনও কুকুর আপনার সাথে ছিল, কিন্তু আগে আগে না পিছনে পিছনে পরীক্ষা করে দেখিয়েন, কুকুর বেয়াদব না, কুকুর বেয়াদব না, পিছনে পিছনে হাঁটবে আগুনের আগে যাবে না। এখন তো একটু শিক্ষা কদ্দুরে এসলে, লেখাপড়া একটু শিখতে পারলে, একটু ক্ষমতা একটু পাইলে, একটু বড় নেতা হইতে পারলে, এখন আর বাপ বুঝে না, বাপের আগে আগে হাঁটে, শিক্ষকের আগে আগে হাঁটে, নেতা সিনিয়র নেতার আগে আগে কর্মী হাঁটে, এমন যুগ এসছে বেয়াদবের জমানা। কুকুর বেয়াদব না, কুকুর যাওয়ার সময় বিনা কারণে আপনার আগে আগে হাঁটবে না, কিন্তু আসার সময় রাত্রে দশটার সময় যখন আপনি কাটাখালীর থেকে ফেরত রওনা দিবেন, মালুমঘাট থেকে কাটাখালীর দিকে, তখন কিন্তু কুকুর পিছনে থাকবে না, কুকুর মালিকের আগে আগে হাঁটবে, মনিবের আগে আগে, পুলিশের মতো এসকর্ট দিয়ে আপনাকে কাটাখালী পর্যন্ত পৌঁছাবে। পথিমধ্যে কোনো শত্রুপক্ষ যদি আপনাকে আক্রমণ করে নিজের জীবন বাজি রাখিয়া মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। পরীক্ষা করি দেখিয়েন আমার বেয়েরা দোস্ত অভাব, নিজে মরবে কি বাঁচবে সেই চিন্তা করবে না, কিন্তু মনিবকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কুকুরের স্বভাব। আমার বেয়েরা দোস্ত অভাব, এবার বুঝে থাকলে বলুন, একটা কুকুর যদি মনিবের ঘরের দরজা চিনে, একটা কুকুর যদি মনিবের কৃতজ্ঞ হয়, মনিবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা যদি বুঝে, একটা কুকুর যদি মালিক বুঝে, মনিব বুঝে, রব বুঝে, আমি আশরাফুল মাখলুকাত ইনসান হইয়া আমি কেন মনিবের ঘরের দরজা চিনি না, আমি কেন রবের ঘরের দরজা চিনি না, আমি কেন রবের প্রতি সেজদা দিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা বুঝি না, বুঝা যায় আমি আশরাফুল মাখলুকাত নামের কুকুরের চেয়েও খারাপ। আদমিয়ত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আল্লাহু আকবার। তাহলে বেনামাজি কুকুরের থেকেও কি খারাপ? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আমার বেয়েরা দোস্তাহাব, এবার সবাই আমাকে একটু বলেন না, ও মুসলমান ভাইয়েরা, মুসলিম যুবক তরুণেরা, ও যুবক তরুণ ভাইয়েরা, ও আমাদের সূর্য সন্তানেরা, বাংলাদেশের 54 জেলায় আমার মাহফিল, আমি ফরিদুদ্দিন নবীন নাদান, বাংলাদেশের 54 জেলার যুবক তরুণদেরকে ডাকিয়া ডাকিয়া এই একটা আহ্বান জানাই, ও মুসলিম যুবকেরা, যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন, শিক্ষিত হও আর অশিক্ষিত হও, উচ্চ শিক্ষিত হও নিম্ন শিক্ষিত হও, তুমি রাজনীতি করো আর না করো, যদি করো যেই কোনো দলের রাজনীতি করো, আল্লাহর হস্তে তোমার প্রতি আমার একটা উদাত্ত আহ্বান, আল্লাহর হস্তে তোমার প্রতি আমার একটা দাওয়াত, যেই কিছু হও, যেই কেউ হও, যেই লেভেলের হও, যেই ডিভিশনের হও, যেই বিভাগের হও, আল্লাহর হস্তে মুসলমানের সন্তান, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। হরেশচন্দ্রের ছেলে রমেশ বাবু, তার কপাল হিন্দু, তার নাক হিন্দু, তার হাত হিন্দু, তার পাও হিন্দু, তার হাঁটু হিন্দু, তার মুখ হিন্দু, কি কারণে? ওই রমেশ বাবুর কপালে সেজদা করে না, হাতে সেজদা করে না, হাঁটুয়ে সেজদা করে না, পাও সেজদা করে না, ওরে তার মুখে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযিম বলে না, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলে না, নামাজের মধ্যে হিন্দুর ছেলের মুখে কেরাত পড়ে না, দরুদ শরীফ পড়ে না, তাশাহুদ পড়ে না, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া, আব্দুর রহমান আব্দুল করিমের ওরসে জন্ম নিয়া, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া বড় হইয়া তুমিও যদি নামাজ না পড়ো, তাহলে তোমার কপালও তো ওই হরেশচন্দ্রের মতো হইয়া গেল হিন্দু, তোমার নাকও তো হরেশচন্দ্রের মতো হইয়া গেল হিন্দু। অতএব বেনামাজির অঙ্গ প্রত্যঙ্গ, নামাজ না পড়ার কারণে, সিজদা না পড়ার কারণে, বেনামাজির অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই হিন্দু। ও মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, যেই লেভেলের যেই ডিভিশনের হও না কেন, আল্লাহর ওয়াস্তে ফাঁসওয়াত্ত নামাজ পড়িবা, কারণ ফাঁসওয়াত্ত নামাজ না পড়িয়া কোনো মানুষ জ্ঞানী হইতে পারে না। Yeah.
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. একটা কথা বলি, মনোযোগ আছে? জি আচ্ছা, আমরা যে মুসলমান হওয়ার পরেও, বুঝানোর পরেও নামাজ যে আমরা পড়ি না, মসজিদে যে আমরা যাইতে পারি না, এটার একটা নিশ্চয় কারণ আছে না? কি কারণ, কি কারণ? আমার বেয়েরা দোস্ত, অভাব একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম তাকওয়া। একটা জিনিসের অভাবে সেই জিনিসটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানি ভয়, তাকওয়া মানি ভয়, শুধু ভয় না, তাকওয়া মানি এমন ভয় যেই ভয় মানুষকে অন্যায় থেকে বাঁচায়, সেই ভয়ের নাম তাকওয়া। সেই ভয়ের নাম জোর হাফ ছিল না, তোমারা বিষ আছে না? মানুষের হত দিলে মরে না, বাঁচে? মরে। তো জোর হাফের বিষ জিবায় বুঝে, জোর হাফ জিবায় চিনে, ইবায় জোর হাফ দেখিলে সামনের মুখিয়া যাইব না ফিস মুখিয়া যাইব? ইয়া এই গোখরা সাপের বিষ, গোখরা সাপের ভয় তার অন্তরের মধ্যে আছে, গোখরা সাপের ভয় তার অন্তরের মধ্যে আছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, তোমাদের এই জায়গায় আসতে চট্টগ্রাম থেকে মাঝখানে সাইনবোর্ড কতগুলো লেখা আছে, এই সাইনবোর্ডগুলোর মধ্যে লেখা আছে বন্য হাতির অভয়ারণ্য, মানে এই জায়গা দিয়া বনের হাতিগুলা যাতায়াত করে, হাতির ছবি সহ সরকার সেখানে সাইনবোর্ড লাগাইয়া দিছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা হাতি সেই জায়গা দিয়ে আসার সময় যদি আপনার নজরে পড়ে, আপনি সেখানে দাঁড়াই থাকবেন না, দৌড়াবেন, দৌড়াবেন না। কি কারণে? ওই যে ভয়, ভয় হাতির ভয় অন্তরের মধ্যে আছে, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নিজের সিনার দিকে ইঙ্গিত করিয়া এইভাবে বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হে আমার সাহাবীগণ, আমার উম্মতগণ, প্রত্যেকটা বস্তু থাকার একটা পাত্র থাকে, তাকওয়া থাকার পাত্র কি? তাকওয়া থাকার পাত্র হইল মানুষের কলম। মানুষের কলবের মধ্যে মানুষের যখন তাকওয়া থাকে, কলবের মধ্যে মানুষের যখন খোদা ভীতি থাকে, মানুষের কলবের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা জেনার থেকে দূরে থাকবে, সুদের থেকে দূরে থাকবে, ঘুষের থেকে দূরে থাকবে, অন্য মানুষকে নির্যাতন করার থেকে দূরে থাকবে, দুর্নীতি করার থেকে দূরে থাকবে। তাকওয়া কোথায় থাকে? কলবে। তাকওয়া কোথায় থাকে? কলবে। ও বেয়েরা দোস্ত আহবাব, এখন তো দুনিয়ার মানুষ আমরা পণ্ডিত হইয়া গেছি, সবাই তাকওয়ার দাবিদার, সবাই কিসের দাবিদার? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুধু মুখের পণ্ডিতির দ্বারাই মুত্তাকি হওয়া যায় না, শুধু দাবির দ্বারা তাকওয়াওয়ালা হওয়া যায় না। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমার অন্তরের মধ্যে তাকওয়া আছে, তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় আছে, এটা প্রমাণ হবে কেমনে? আমার কতগুলো শেয়ার আছে দুনিয়ার ভিতর, আমার কতগুলো নিদর্শন আছে দুনিয়ার ভিতর, এই নিদর্শনগুলোর প্রতি যদি তোমার তাজিম থাকে, তাজিম অর্থ কি? বড়ত্ব প্রদর্শন, প্রাধান্য দেওয়া। খাতামুল মুফাসসিরিন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, শায়রুল্লাহ কি? আল্লাহ পাকের বড় বড় নিদর্শন দুনিয়ার মধ্যে চারটা আছে, চারটা। একটার নাম কালামুল্লাহ, একটার নাম বাইতুল্লাহ, একটার নাম রাসূলুল্লাহ, একটার নাম ইবাদাতুল্লাহ। এই চারটা জিনিসের পিছন দিয়া আল্লাহ নামের মহাশক্তিশালী ইঞ্জিন লাগানো আছে। কালামুল্লাহ মানি আল্লাহর কালাম কোরআন শরীফ, বাইতুল্লাহ মানি আল্লাহর গড় মসজিদ, রসুলুল্লাহ মানি আল্লাহর নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইবাদাতুল্লাহ মানি নামাজ, যাকাত, হজ, রোজা। নামাজ, যাকাত, হজ, রোজা, বড় বড় ইবাদত, এই চারি প্রকারের জিনিস, এগুলা হলো শেয়ারুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। এখন এই
এই জিনিসগুলার সাথে আর একটা বিপরীত বস্তু একসাথ হইয়া তোমার সামনে যদি আসে, তুমি কোনটাকে প্রাধান্য দিবা? ওরে দোকানদারি প্রাধান্য দিবা না আসর নামাজের জামাতকে প্রাধান্য দিবা? যদি আজানের সাথে সাথে জামাতকে প্রাধান্য দিয়া দোকানের শাটার বন্ধ করতে পারো, তাহলে বোঝা গেল তুমি নামাজকে প্রাধান্য দিলা, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিলা। আমার বেয়েরা দুস্বভাব, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার যদি তোমার সামনে আসে, সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচার যদি তোমার সামনে আসে, ইহুদি খ্রিস্টানের কালচারের লাথি মারি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কালচার যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে বোঝা গেল শেয়ারুল্লাহ রাসূলুল্লাহর রাসূলুল্লাহর প্রতি তুমি প্রাধান্য প্রদর্শন করলা, তাজিম করলা রাসূলুল্লাহকে, তাজিম করলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ত্ব প্রদর্শন করলা, তাহলে বোঝা গেল তোমার কলবের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, হে দুনিয়ার মানুষ, পণ্ডিতি ছাড়ো, কাজের সাথে লাগো, কাজের সাথে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুল হিকমাতে মুখাফাতুল্লাহ, রাসুল হিকমাতি মুখাফাতুল্লাহ, দুনিয়ার জ্ঞান, দুনিয়ার হিকমত, দুনিয়ার বুদ্ধি, আল্লাহু আকবার, তোমার কাছে আছে যে এই কথার প্রমাণ কি হবে যদি তোমার কলবের মধ্যে আল্লাহ ফাকের ভয় থাকে? আর তোমার কলবের মধ্যে আল্লাহ ফাকের ভয় যদি থাকে, সেটা তোমার চোখে দিয়া প্রকাশ পাবে, তোমার কানে দিয়া প্রকাশ পাবে, তোমার মুখে দিয়া প্রকাশ পাবে, তোমার হাতে দিয়া প্রকাশ পাবে, তোমার পাও দিয়া প্রকাশ পাবে, তোমার ব্রেইনে দিয়া প্রকাশ পাবে। যদি দিলের মধ্যে খোদার ভয় থাকে, তাহলে তোমার মুখ কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা সাক্ষী দিতে পারবে না, অন্যের গীবত করতে পারবে না, অন্যের বিরুদ্ধে মিথ্যা তোহমত মিথ্যা হবাদ দিতে পারবে না। যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তোমার কান কোনোদিন আল্লাহ ফাকের নিষিদ্ধ গান বাজনা, অশ্লীল গান বাজনা শুনতে পারবে না। যদি তোমার দিলের মধ্যে আল্লাহ ফাকের ভয় থাকে, তোমার চোখ কোনোদিন বেগানা মহিলার চেহারার দিকে তাকাইতে পারবে না। আল্লাহু আকবার। মহিলার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই চোখ দিয়া বেগানা পুরুষের চেহারার দিকে তাকাইতে পারবে না, হারাম বস্তুর দিকে তাকাবে না, এই চোখ সিনেমা হলের দিকে যাবে না, এই চোখ আল্লাহু আকবার সিনেমা বায়োস্কোপের দিকে যাবে না, এই চোখ ওয়াজ মাহফিলের রাস্তার দিকে যাবে, এই চোখ মসজিদের রাস্তার দিকে যাবে, এই চোখ আল্লাহওয়ালা আহলুল্লাহ ওলামা ইকরাম বুজুর্গান দ্বীনের সোহবতের রাস্তার দিকে যাবে। যদি তোমার কলবের মধ্যে আল্লাহ ফাকের ভয় থাকে, তোমার হাত দিয়া, এই হাত দিয়া রাজনীতির নামে, রাজনীতির নামে কোনো কোনো মানুষের মাথায় আঘাত করতে পারবে না, বুকে আঘাত করতে পারবে না, কোনো মানুষের বুকে রিভলভারের গুলি ছুটতে পারবে না, হকি স্টিক দিয়া তাকে আঘাত করতে পারবে না রাজনীতির নামে, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ ফাকের ভয় থাকে। রাসুল হিকমাতি মুখাফাতুল্লাহ। আল্লাহু আকবার। আমার বেয়েরা দুস্তাবাব, মুয়াজ্জিন আজান দেয়, আমরা আজান শুনিও মসজিদের দিকে যাইতে পারি না। এর কারণ কি? এর কারণ হলো কলব তাকওয়া শূন্য, কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় না। যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় আসবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন আমার জন্য হাদি হবে না। যার কলবের মধ্যে যেই পরিমাণ তাকওয়া থাকবে, কোরআন সেই পরিমাণ তার জন্য পথ প্রদর্শক হবে, হুদাল্লিল মুত্তাকিন হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, তাকওয়ার আসল ক্ষেত্র কোথায়? কলব। তাকওয়ার আসল ক্ষেত্র কোথায়? কলব। পণ্ডিতির নাম তাকওয়া না? আমরা তো পণ্ডিতই শিখছি, আসল তাকওয়ার সাথে সম্পর্ক নাই। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই। যুবক ভাইরা, এ এত বড় আয়োজন, যুব পরিষদ কাটাখালী আপনাদের জন্য, আরও কিছু ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে এত সুন্দর আয়োজন করলেন, কি নিয়ে যাবেন এখান থেকে? একটা সবক নিয়ে যান, একটা সবক। আল্লাহ পাকের সাথে অঙ্গীকারাবদ্ধ হন, তওবা করুন, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত বুঝি নাই, এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকে যখন বুঝে এসছি তওবা করলাম, তোমার সাথে অঙ্গীকার করতেছি মাওলা, জীবনে যতদিন বাঁচবো মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠান, হাত উঠান। আর সে আজিমে ভিডিও হইতেছে, আয় আল্লাহ আমরা তওবা করতেছি, আয় আল্লাহ আমরা তওবা করতেছি, আয় আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করো, আয় আল্লাহ এতদিন না বুঝিয়া নামাজ ছাড়ছি, আজকে ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়বো না, আয় আল্লাহ তুমি কবুল করো, আমিন। আত্মামান
হারচে কারম্ভ দে আখের কর দমশ, হারচে কারম্ভ দে আখের কর দমশ, ওয়াজ্জেনা সোয়ে নামাজ আওয়ার দমশ, ফসরুজুয়ে কলবে ইকারে তোরা, কলবে হা কল্লিপ্ত ফাইলে মুস্তফা। আয় আল্লাহ আমি নগণ্য নাদান, আমার আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আমার কাজ হলো বুঝাইয়া দেওয়া, যেইটুকু আমার কাজ ছিল সেই কাজটা আমি করছি। দিলের চাবিকাঠি ঘুরাইয়া দেওয়া, দিলকে পরিবর্তন করে দেওয়া, দিলের মধ্যে হেদায়েত আর তাকওয়া আনিয়া দেওয়া, এটা তোমার কাজ। আয় আল্লাহ তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার আজকের মাহফিলের সমস্ত শ্রোতাদেরকে নামাজমুখী করিয়া দাও। মুরাদে মানসিহত বুদো গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মরফতেম, নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুশরীফ আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। يا الله শত আয়োজন আপনি যদি কবুল না করেন কোনো লাভ নাই, সব বৃথা। দয়া করে মেহরবানি করে কবুল করে নেন। يا الله যে আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। সহি কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এ আল্লাহ আমাদের কথাগুলোকে আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন। এ আল্লাহ আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, এ আল্লাহ ইসলামী যুব পরিষদের সদস্য ভাইয়েরা, আরও যে সমস্ত ভাইয়েরা, এ আল্লাহ যারা এই মাহফিলের জন্য আয়োজন করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলোকে কবুল ফরমান। এই উসিলায় উনাদের দুনিয়া আখেরাত আবাদ করে দেন। আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান দান করেন। এ আল্লাহ ইসলামী যুব পরিষদকে কবুল ও মঞ্জুর ফরমান। এ আল্লাহ সমস্ত সদস্যদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। এ আল্লাহ এই মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত মুর্দেগানের কবর আজাব মাফ করে দেন। এ আল্লাহ মাহফিলের উসিলায় কাঠাখালী বাজারের উপরে রহমত নাজিল ফরমান। সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সমস্ত ব্যবসায়ীদেরকে নামাজি বানাইয়া দেন। এ আল্লাহ কাটাখালীর যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন। সকলের অন্তরে ইসলামী জজবা পয়দা করে দেন। এ আল্লাহ পর্দার আলে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজ থেকে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন। এ আল্লাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনার দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনার রুহানি ফয়ুজাত আমাদের উপরে জারি ফরমান। আয় আল্লাহ, এ আল্লাহ এখানে যে হেফজখানা আছে হেফজখানাটাকে কবুল ফরমান। এ আল্লাহ হাবেশা হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত ছাত্র শিক্ষকদেরকে কবুল ফরমান, কমিটির ভাইদেরকে কবুল ফরমান, সাহায্যকারীদেরকে কবুল ফরমান, মুহিব্বিনদেরকে কবুল ফরমান। এ আল্লাহ এই হেফজখানার উসিলায় অত্র এলাকার সমস্ত ঘরে ঘরে আলেমি হাক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ আপনার হাবিবের সদকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সেবা দান করেন। এ আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমা ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমত, কেউ উঠবেন না এখনো।